শীত আসার আগে থেকেই আমরা প্ল্যান করি যে এবার শীতে কি কি পিঠা খাবো। শীত মানেই কিন্তু পিঠার একটা আমেজ, পিঠা খেতেই হবে। গ্রামে যে যখন হচ্ছে আমি পিঠা বানিয়েছিলাম, তখন অনেকেই আমার কাছে এই পিঠা রেসিপি চেয়েছো। এই পিঠাটা একদমই সহজ, আর আমি যেভাবে বানাই এটা তো আরও সহজ। জাস্ট 20 থেকে 15 মিনিটে এই পিঠাটা একদম রেডি হয়ে যায়। যে আপুরা জানতে চেয়েছিল পিঠার রেসিপিটা, আজকের ব্লগটা শুধুমাত্র তাদের জন্য। আর হ্যাঁ, যারা পিঠা পছন্দ করো তারাও কিন্তু আমার এই ব্লগটা দেখতে পারো। আর আমি কীভাবে হচ্ছে নারকেল সংরক্ষণ করি 1 বছরের জন্য সেটাও দেখাবো আজকে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো তোমাদেরকে আমি কীভাবে ভিজা পিঠা বানাই। অনেক অঞ্চলে অনেক এই পিঠা নামটা অনেকভাবেই বলে। বেসিক্যালি আমরা নারায়ণগঞ্জে যারা আছি তারা ভিজা পিঠেই বলে থাকি। অনেক অঞ্চলে এটাকে দুধ চিতই বলে, অনেকে অনেক নামে বলে। তো আমি যেহেতু ভিজা পিঠা বলি সেটাই তোমাদের সাথে বলছি। তো আমি ফ্রিজ থেকে 2 লিটারের একটা দুধ আর একটা হচ্ছে 1 লিটারের একটা দুধ বের করে নিয়েছি। টোটাল আমি হচ্ছে এখানে 3 কেজি দুধ দিব, 10টা পিঠা ভিজাবো। তো তোমরা চাইলে কিন্তু আরও কম দুধ দিয়েও করতে পারো। আমি যেটা করি, দুধটাকে একদম ঘন করে নেই, তারপরে হচ্ছে আমি পিঠাগুলো দিই। অনেকে দুধ কমও জাল দেয়, কিন্তু একটু কম জাল দিলে যেটা হয় খেতে কিন্তু ভালো লাগে না। সো আমি 3 কেজির মতো দুধ দিয়েছি। আর আমার যে কড়াইটা দেখছো বা হারিপ যেটাই বলো, ফ্লাই প্যানের, এটা কিন্তু বিশাল বড়। এটার মধ্যে 7-8 জনের বিরিয়ানি রান্না করা যায়। সো বুঝতেই পারছো কত বড়। সো এটার মধ্যে আমি ভিজাবো, এই কারণেই যেন পিঠাগুলো ভেঙে না যায়। ছোটো কড়াই ভিজেলে কি হয়, পিঠাগুলো মানে লেগে লেগে ভেঙে যায়। এটার মধ্যে কিন্তু লাগার কোনো চান্স নাই, অনেক বড়। তো আমি যেটা করব, দুধটাকে একদম ঘনভাবে জাল দিয়ে নিবার আমি কিন্তু কন্টিনিউয়াস দুধটাকে লেড়েই যাবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো 20 মিনিটের মতো আমি দুধটাকে একদম ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখো, সর আর সর মানে দুধের মধ্যে, মানে এই দুধটা ছিল একদম উপর পর্যন্ত, এটা একদম নিচে নেমে গিয়েছে। যে বললাম না, আমি 3 কেজি দুধকে 2 কেজি করে নিব, 1 কেজি দুধ কমিয়ে নিব। তারপর আমি চলে গেলাম হচ্ছে নারকেল কিভাবে আমি সংরক্ষণ করি 1 বছরের জন্য। আমি এটা হচ্ছে গতবার ঈদে এভাবে রেখেছিলাম, রোজার ঈদে। তো আমি রোজার ঈদে আমি খেয়েছি, এর পরেও খেয়েছি, এখন আরও কিছু আছে, এগুলো দিয়ে আমি পিঠা বানাবো 2-3 বার এই শীতের মধ্যেই। তারপর আবার আমি সংরক্ষণ করব 1 বছরের জন্য। তো এরকম কুড়িয়ে নারকেলটাকে আমি ভালো করে হচ্ছে এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিই, যেটা কখনোই নষ্ট হয় না, গ্রানও অনেক ভালো থাকে। এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এটা অনেক দিন রাখা যায়। তারপর এই যে এখানে আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি গলিয়ে নিব। তো অনেকে হচ্ছে একদম মিঠাইটা দুধের মধ্যে ছেড়ে দেয়, ওইভাবে দিলে যেটা হয় দুধটা ফেটে যায় অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রেই। মিঠাইটা যদি তুমি না গলিয়ে দুধের মধ্যে দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একদম মানে ফেটে যাবে দুধটা, আর তখন ফেটে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও মজা লাগে না। তো আমি যেটা করি, শুধু ভিজা পিঠার ক্ষেত্রে না, আমি যখন ক্ষীর রান্না করি তখনও কিন্তু এরকম আলাদাভাবে দুধটাকে আগে জাল দিয়ে তারপর মিঠাইটাকে গলিয়ে, এই যে দেখো দুইটাই আমি হালকা ঠান্ডা করে, দুইটাই কিন্তু কুসুম কুসুম গরম আছে, বা তুমি একবারে ঠান্ডা করেও দিতে পারবে। যেহেতু আমি একটু আর্লি করতে চাচ্ছিলাম, এই জন্য আমি কুসুম কুসুম গরমের মধ্যেই মিঠাইটা দিয়ে দিয়েছি। আর ওই দেখো ছোট্ট ছোট্ট হাতি আসার, সেও হচ্ছে আমার সাথে রান্নাবান্না করবে। তারপর আমি যেটা করবো, একটু নারকেল দিয়ে দিব, এখন একটু নারকেল দিব, আর একটু নারকেল দিব যখন আমি পিঠা দিব পিঠার উপরে। তো আমি চিতই পিঠা বাসায় বানাইনি, এগুলো তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসছে বাইরে থেকে 10টা পিঠা। আমরা বলেছি যে আমরা ভিজাবো, ওই অনুযায়ী হচ্ছে বানায় দিছে, একদমই পুড়ে যায়নি, পিঠাগুলো একদম সাদা সাদা ছিল। এই দেখো বাসায় বানালে যেমন হয়। তো আমি এটা তারপরও ধুয়ে নিয়েছি, পিঠার মানে যে সাইডটা থাকে কালো সাইড, ওই সাইডটা হচ্ছে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি ডোলে। তারপর হচ্ছে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছিলাম। আর বিশ্বাস করো, ওনার যে পিঠাটা বানিয়েছে অনেক ভালোভাবে বানিয়েছে, মানে আমি দেওয়ার 2-3 ঘন্টা পরে পিঠাটা এত নরম হয়ে গেছে, খেতে অনেক বেশি মজা লাগছে। তো আশা করি তোমরা মানে যারা জানতে চেয়েছিলে আমি পিঠা কীভাবে বানাই, তারা মানে জানতে পেরে যাবো আমার এই ব্লগের মাধ্যমে। তো আমি বানাতে চাচ্ছিলাম না ব্লগটা, কিন্তু তোমাদের ভাইয়া বলছিল যে না আপুদের জন্য একটা বানিয়ে দাও ব্লগ, যেহেতু অনেকেই আমাকে টিকটকে কমেন্ট করেছিলাম। তারপরে এই দেখো পিঠা দেওয়ার পর আমি আবার একটু নারকেল ছিটিয়ে দিলাম, এটা কিন্তু খেতে বেশ মজা লাগবে। যখন তুমি একটা করে বাইট দিবা তোমার মুখে একদম নারকেল নারকেল একটা ভাব আসবে, খেতেও কিন্তু খুব বেশি মজা লাগবে। তো আমি এটা একদম ভালোভাবে ভিজিয়ে মানে নিচেই করে দিচ্ছি, যেন পিঠা
পিঠাটা ভালোভাবে ভিজে দুধও ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে। তারপর আমি এটা হচ্ছে ঢেকে রেখে দিব, আমি বাইরেই রাখবো যেহেতু আমি সন্ধ্যার সময় পিঠাটা বানিয়েছি। সো আমি 3-4 ঘন্টা পরে এই পিঠাটা খেতে পারবো। অনেকে রাতে বানিয়ে সকালে নাস্তা খায়, তো এই তো আমার পিঠাটা একদম রেডি। তা আমি বেসিক্যালি নাস্তার জন্যই সকালের বানিয়েছিলাম। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তোমরা মানুষ দুইজন 10টা পিঠা কেন? আমাদের এই ভিজা পিঠাটা অনেক পছন্দ, আমরা 3-4 দিন রেখে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালোবাসি। আর মিষ্টি জিনিস যত বেশি পুরনো হয় তত বেশি খেতে মজা লাগে। আমার বাসায় তো মেহমান আসেই একদিন 2 দিন পর পর, সো কেউ আসলে তাকে দিব, আর পাশের বাসার ভাবিকেও দিব। তো যাই হোক, 3 ঘন্টা পর আমি এখন হচ্ছে পিঠাটা খাবো। তো তোমাদের ভাইয়া যেটা অফিস থেকে এসে এসে বলছে পিঠা দাও, আমি পিঠা খাবো। তো ওকে ডিনার কমপ্লিট করে দেন পিঠাটা দিয়েছে, ও খুবই খুশি হয়েছে। আর বিশ্বাস করো, এত মজা হয়েছিল পিঠাটা, তোমরা এভাবে যারা ট্রাই করতে চাও ট্রাই করে দেখো, অনেক বেশি ভালো লাগবে খেতে। আর আমি যেভাবে দিয়েছি দেখো, দুধটা একদম ফেটে যায়নি, একদম ভালো আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে এটাকে আমি করলাম। সো থ্যাংক ইউ। আর এটা বানাতে মাত্র 1-2 ঘন্টার মতো সময় লাগবে, এরকম একটা সময়। সো আমি যেহেতু দুধটা বেশি জাল দিয়েছি, যারা কম জাল দিবে তাদের তো 20 মিনিটে এই পিঠা হয়ে যাবে। তো এই দেখো, আমার একদমই মানে দুধটা ফাটে নাই। যখন তুমি ক্ষীর বা এই টাইপের খাবারগুলো রান্না করবা, দুধ যখন দেখবা না ফাটবে, তখন এত বেশি আনন্দ লাগে। আর এই যে আমার পিঠা রেডি, এখন আমি আমার স্যারকে দিব খেতে, প্লাস আমি নিজেও খাবো। আর এই পিঠাটা আমার মা খুবই মজা করে বানাত, আর আমার কিন্তু এই পিঠাটা আমার মায়ের থেকেই শেখা, মায়ের রেসিপি বলতে পারো। এটা আমার আম্মুর নিজের রেসিপি, আমার আম্মু এভাবে বানাতো, আমার নানিও এভাবে বানাতো, তাদের থেকে দেখেই আমি শিখেছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা এই পিঠার রেসিপিটা চেয়েছিল আমার কাছে, আমার মায়ের পিঠার রেসিপি। সো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি খাওয়া দাওয়া শেষে এটা হচ্ছে রেখে দিব ফ্রিজে, এইভাবে পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা খেতেও মজা লাগবে, আর কোনো নষ্ট হওয়ারও চান্স থাকবে না। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আর যারা করবো আমাকে জানাবা।